আমি আছি পুঠিয়ার পালপাড়া নে পাল বংশের শুরু থেকেই তৈরি করা হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র মানে পাল বংশের শুরু থেকে এই কাজ হচ্ছে আমার দা বাবা দাদুরাও এই পালে তাওরাই এই কাজ করে আগে মাথাটা বানানো হয় না মাটির হাড়িগুলো এখানে তৈরি করে শুকাতে দেওয়া হয়েছে শুকানোর পরে এই যে ভাটা এই ভাটা এখানে পোড়ানো হবে এই যে মাটির হাড়িগুলো পোড়ানো আছে ভাটায় পোড়ানোর পরে এগুলো এখন ব্যবহারের জন্য প্রস্তুত পুরা গ্রাম আসলে মাটির জিনিসপত্র তৈরির একটা কারখানা বলা চলে এখানে মাটির তৈরি ব্যবহার্য কিছু জিনিস তৈরি করা আছে এই যে এটা পুরানোর পরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এগুলো পুরানো হয়েছে অনেকগুলো মাটির টপ তৈরি করা আছে এই যে এখানে এগুলো দইয়ের হাড়ি মনে হচ্ছে দইয়ের হাড়ি তৈরি করা আছে এই যে এখানে অনেক মাটির কলস তৈরি করা আছে অনেকগুলা পুরানোর জায়গা হ্যাঁ হ্যাঁ কি নান তৈরি করা হচ্ছে না এটা হচ্ছে রিং রিং ও এগুলো কি ওই যে বাথরুমের এখানে বহু বছর ধরে কুমাররা মাটির জিনিসপত্র তৈরি করে আসছে পুরো গ্রাম জুড়ে কিন্তু অনেক প্রফেশনাল ভাবে মাটির জিনিসগুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো গ্রাম এগুলো কাঁচা কেবল তৈরি করা হয়েছে এরপরে এগুলো শুকানোর পরে এই যে সামনে যেটা ওটা হচ্ছে পুরানোর জায়গা এগুলো সাজানো হয়েছে পুরানোর জন্য নিচে হয়তো আগুন ধরানো হবে এরপর এগুলো পুরানো পুরানোর জন্য একটা প্রস্তুতি চলছে সুন্দরভাবে সাজানো আছে এই দিক দিয়ে সম্ভবত
আগুন জ্বালানো হবে। এই যে এখানে মনে হয় অনেকগুলো পুরানো হয়ে গেছে, পুরানোর পরের অবস্থা। হ্যাঁ, এই যে এগুলো পুরানো শেষে। আমার নাম তো পালপাড়া, তাই না? আরানি পালপাড়া। কি মাটির তৈরি জিনিসপত্র কত বছর যাবত এখানে? অনেকদিন থেকে, তাও এটা বলা যাবে কতদিন থেকে আসছে, মানে ছোট থেকে আপনি দেখছেন। ছোট থেকে আসছে আর কি। কতগুলো পরিবার এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছে এখানে? এখানে বর্তমানে 15-20 ঘর হবে। 15-20 ঘর। কি কি জিনিস এখানে তৈরি হয়? এখানে আপাতত পাট আর সব রকমের হয়। বর্তমানে পাটটা বেশি চলে। আচ্ছা, আর পাটটা বেশি মানায়। আবার খেজুরের রসের জন্য নাড়ি, মানে ওই যে খেজুরের রসের হাড়ি, রসের হাড়ি। তারপর আমরা খেজুরের গোটালার জন্য ছোট ছোট সারা পাওয়া যায়। আবার আমরা গুড় বাড়ানো, মানে গুড় ঘোটার জন্য তাওয়া, গরু খাওয়ানোর সারি, ধান বিধানোর জন্য সারি, এগুলো সবই বানানো হতো। এখনো হয়, কিন্তু এগুলো কম চলে। আচ্ছা আচ্ছা। আর এখন পাটটা বেশি চলে। পাট মানে এটা যে আমরা বাথরুমে যেটা ব্যবহার করি। এমনি মাটির হাড়ির জিনিসপত্র বানান না? মাটির জিনিসপত্র এগুলোই, কিন্তু ওইগুলো, হ্যাঁ ওইগুলো কম চলে, তো ওইগুলো বানাই কম কম বানাই না। এগুলো আপনারা কোথায় বিক্রি করেন? লোকাল বাজারে নাকি অর্ডার হয়? এখান থেকে আপনার খুচরা নিয়ে যাই, আবার পাইকারি দেই। পাইকারি আপনার হচ্ছে পাবনাতে যাই, নাটোর। এই যে মাটির তৈরি অনেকগুলা নান আছে এখানে।